মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা গল্পকথা। আমি কল্পনা। আমার বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, সান্তানে আছে, আনন্দে আছে। আমিও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে 9:40। এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। আর সকালবেলা উঠে গাছগুলোতে জল দিয়ে এসেছি, ফুল তুলে রেখে এসেছি। আর আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু কালকের থেকে বৃষ্টিটা হচ্ছে না। কালকেও হয়নি, সকালের থেকে একটু হয়েছিল ঝিলিঝিলি, আর তারপরে আর হয়নি। আর মানে তারপর থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, কিন্তু আজকে সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার। আর আজকে খুব সকালে ঘুম ভেঙে গেছে, একদম সকাল 6টার সময় ঘুম ভেঙে গেছে, 6:05 তখন ঘুম ভেঙে গেছে। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আর এখন শুধু ঘুম পাচ্ছে। আর হাজব্যান্ড তো বাজারে চলে গেছে, আজকে শনিবার, তো সেই জন্য সবজি বাজার আনতে গেছে। সারা সপ্তাহের সবজি বাজারটা আজকে নিয়ে আসবে। আর মানে সবজি বাজারটা আনা থাকলে একটা সুবিধা হয়, শুধু মাছ আনলেই হয়ে যায়। তো এই কারণে 3টে ব্যাগ নিয়ে চলে গেছে বাজার করতে, সবজি বাজার আর কি। আর আজকে তো শনিবার, নিরামিষ রান্নাবান্না করবো। তো সকালে রুটি আলু ভাজা হয়েছে, সুজি হয়েছে, সেগুলোই খাবো। আর দুপুরে রান্নাবান্না করবো। তো আর সোনাকে একটু পড়তে বসেছি এখানে, মানে আমি প্রশ্নগুলো লিখে দিয়েছি, ও উত্তর লিখবে বসে বসে। আর জিয়াকে তো আন্টি পড়াতে এসেছে, ওই ঘরে পড়ছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো দেখো, হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, আর কী কী এনেছে তোমাদেরকে একটু দেখাই। তো এনেছে টমেটো, কাঁচা লঙ্কা, চিচিঙ্গা, এটা হচ্ছে আদা, বেগুন, পটল, আর হচ্ছে গাজর, আর হচ্ছে এনেছে বাঁধাকপি আর শসা। এই ব্যাগের মধ্যে এইগুলোই আছে, এই ব্যাগের মধ্যে এইগুলোই আছে। আর এটার মধ্যে আছে হচ্ছে চাল কুমড়ো শাক এনেছে, দেখো কতটা চাল কুমড়ো শাক এনেছে। আর আছে আলু, আর এটার মধ্যে দেখো লেবু, দেখো কি বড় বড়। আর হচ্ছে ফুলকপি এনেছে, কলমি শাক এনেছে, এইসবই এনেছে। তো যা এনেছে এই দিয়েই হয়ে যাবে। ও কুমড়ো এনেছে, পেঁপে এনেছে, ঠিক আছে, এইসবই এনেছে। যা এনেছে মোটামুটি আমাদের সারা সপ্তাহ হয়ে যাবে। আর এনেছে হচ্ছে এই কদবেল, তো কদবেল এনেছে, ঘরে ধনে পাতা আছে, ধনে পাতা দিয়ে মাখবো। আজকে না মাখলেও কালকে মাখবো। আর এখন চলে আসলাম রান্না করতে। তো দেখো পটলটা ভেজে নিচ্ছি, আজকে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করব। পটলটা ভেজে নিয়ে তারপরে আলুটা ভাজবো। আর এপাশে হচ্ছে চাল কুমড়ো শাক সিদ্ধ বসিয়েছি, আলু পটল কষানো হয়ে গেছে, আর এবার জল দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে মুগ ডাল দিয়ে দিয়েছি, মুগ ডালটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে হচ্ছে চাল কুমড়ো দেব, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট করব আর কি। আর চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি, মুগ ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। আর লবণ, হলুদ, লঙ্কা দিয়ে দিলাম। আর চাল কুমড়ো একটু ঝাল ঝাল হলে না বেশ ভালো লাগে খেতে, তো এই কারণে একটু লঙ্কাটা বেশি করে দিয়েছি। আর এটা তো আর বাচ্চারা খাবে না। আর এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আলু পটলের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর শুকনো লঙ্কা 5 ফোড়ন ফোড়ন দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর চাল কুমড়ো শাকটা দিয়ে দিলাম। আলু দিয়ে চাল কুমড়ো শাক করছি, আর একটু ঝিঙে দিয়েছি এর মধ্যে, লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, আর কিছুই দেব না এর মধ্যে। আর একটুখানি মানে চিনি দিলাম, কারণ একটু শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, এই কারণে একটু চিনি দিয়ে দিলাম। তো মোটামুটি শাকটাও হয়ে গেছে, নামিয়ে নেব এবার। তো দেখো শাক নামিয়ে নিয়েছি, চাল কুমড়ো ঘন্ট নামিয়ে নিয়েছি, ডাল নামিয়ে নিয়েছি, ডাল আরও একটা বাটিতে আছে, আর এটা আলু পটলের তরকারি। তো রান্না কমপ্লিট করে সোনা জিয়াকে স্নান করালাম, বাসন কোসনগুলো মাজা হয়ে গেছে, তো সমস্ত কাজই হয়ে গেছে। শুধু এখন কাঁচা ভেজানো হয়ে গেছে, অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সোনা জিয়াকে স্নান করানোর আগেই ভিজিয়ে রেখেছি আর কি। এখন ঘর দোরটা মুছে তারপরে হচ্ছে কাচবো, কেচে কুচে আমি স্নান করবো। তো তোমরা দেখতে থাকো।
আর এখন কেচে কুচে স্নান করে তারপরে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর বেশ সুন্দর রোদ্দুর বেরিয়েছে, সকাল সকাল মানে সকালবেলার দিকে মেঘলা আবহাওয়াটা ছিল, কিন্তু এখন দেখি বেশ সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। দেখো সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, এপাশে কিছুটা মেলেছি আর এপাশে কিছু মেলেছি। তো এখন যাব নিচে, চলো। আর এখন নিচে গিয়ে সোনা জিয়াকে খাওয়াবো, তো চলো তোমাদের সাথে আবার খাওয়া দাওয়ার পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরের পরে আবার এখন আসলাম বিকালে। দুপুরেও ছাদ থেকে ভিডিওটা শেষ করেছিলাম, নিচে গিয়ে সোনা জিয়াকে খাওয়ালাম, আমি খেলাম, খেয়ে দিয়ে তরি তরকারি যেটুকু ছিল মানে মুগ ডাল তারপরে তরকারি সেগুলো জাল ঠাল দিলাম, দুধ জাল দিলাম, জল ভরলাম। আর এখন এসেছি জামা কাপড় কিনতে। জামা কাপড়গুলো শুকিয়েছে, কিন্তু সব শুকায়নি, কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু শুকায়নি। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই। ছাদ থেকে এসে জামা কাপড়গুলো গুছিয়ে চলে আসলাম সন্ধ্যার টিফিন করতে। আর আজকে টিফিনে করব হচ্ছে কি করব বলো তো, এতটা দুধ দেখে কি মনে হচ্ছে পায়েস করব, তার জন্য একটু বেশি করে দুধ বসিয়েছি। আজকে হাজবেন্ড বাড়ি আছে তো বললো একটু পায়েস করো, আর ফ্রিজে 3 প্যাকেট দুধ মানে জমে গেছিলো আর কি। আমাদের তো ডেলি 3 প্যাকেট করে দুধ আলা দুধ দিয়ে যায়, তো মানে এরকম জমতে জমতে 3 প্যাকেট দুধ জমে গেছে। তো হাজবেন্ড বললো তাহলে একটু পায়েস করো, তো তার জন্যই পায়েসটা বসিয়েছি আর কি। তো সাথে একটু লুচিও করবো, কারণ শুধু পায়েস ভালো লাগবে না, একটু লুচি দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা বেশ ভালোই হবে। তো আগে পায়েসটা করে নিয়ে তারপরে লুচিটা করব, তাহলে আমার সুবিধা হবে আর কি। তো চালটা দিয়ে দিলাম, এবার চালটা ফুটলে পরে তারপরে হচ্ছে চিনি দেব। পায়েসটা হতে থাক, আর এদিকে আমি ময়দাটা মেখে নিই, কারণ ময়দাটা একটু ময়াম দিয়ে রাখলে বেশ ভালোই হবে। তো লবণ চিনি তেল দিয়ে দিলাম, আর এবারে খুব সুন্দর করে ময়াম দিয়ে নিচ্ছি ময়দাটা। আর একটু ভালো করে না দিলে ভালো হবে না লুচিগুলো। দেখো ময়দাটা মেখে নিয়েছি, আর ওদিকে আমার পায়েসও মোটামুটি হয়ে এসেছে। তো দেখো পায়েসে চিনি দিয়ে দিয়েছি, চিনি কাজু বাদাম কিশমিশ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, আর একটু টানলেই নামিয়ে দেবো। দেখো পায়েসটা নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ পায়েসটা ঠিক এরকম হয়েছে। আর ময়দাও তো মাখা হয়ে গেছে, এখন লুচিগুলো ভাজবো, তাহলেই হয়ে যায় সন্ধ্যার টিফিন। আর এখানে এবারে লেচি করে নেব, লেচিও করে নিলাম, আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, একটা একটা করে বেলে দেখো ভাজতে শুরু করে দিয়েছি। লুচিগুলো ভাজলেই হয়ে যায়। তো চলো লুচিগুলো ভেজে নিই, তোমরা দেখতে থাকো সাথে থাকো। লুচিগুলো ভাজতে ভাজতে একটু কমিয়ে কমিয়ে আবার সবাইকে দিয়েও এসেছি, আর এখন শুধু হাজবেন্ডকে দেব আর আমি খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আর দেখো বেড়ে নিয়েছি হাজবেন্ডের জন্য, দিয়ে আসি ওকে। অনেকদিন পরে আজকে সন্ধ্যাবেলা একটু লুচি পায়েস করলাম, আর হাজবেন্ড বলছিল লুচি করতে হবে না, তো পায়েস শুধু খাওয়া যায় বলো, ও বলছিল শুধু পায়েস করো। তো আমি ভাবলাম না, পায়েসের সাথে লুচি করলে বেশি একটু ভালো হয়, তো তার জন্য করলাম লুচি আর পায়েস। সবাইকে দিলাম, যাদেরকে আমি তারপরে জিয়ার আন্টিকে দিলাম, তারপরে সবাইকে দিয়ে দিয়ে আমিও খেলাম, খাওয়া দাওয়া করে এই যে সোনা জিয়াকে একটু করতে বসেছি। আজকে আবার রাত্রেবেলা না রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারি নেই, তরকারিটাও করতে হবে, তো একটু পরে করবো, এখন বাজে 9:10 আর কি 8:30 পরে 10টার সময় করবো তরকারিটা। আর অল্প করেই করলেই হয়ে যাবে, কারণ যেহেতু সবাই সন্ধ্যাবেলা লুচি পায়েস খেয়েছে, তো অল্প করেই করবো। তো চলো এখন একটু ওদেরকে পড়িয়ে নিই, তোমাদের সাথে আমার পরে দেখা হবে, তোমরা দেখতে থাকো সাথে থাকো। তো 9:45 বাজে, চলে আসলাম আলুর তরকারি করতে, তেলের মধ্যে কালো জিরে দিয়ে আলুটা দিয়ে দিলাম, এবারে আলুটাকে একটু ভেজে নেব, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দেব, দিয়ে ভালো করে ভেজে
একদম সাদা মাটা আলুর তরকারি করছি আর কি, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এবারে জল দিয়ে দিচ্ছি, ব্যাস ফুটে উঠলেই আমার তরকারি রেডি। রুটি দিয়ে খাওয়ার জন্য এরকম তরকারি একদম পারফেক্ট। আর আমি এটা মাঝে মাঝেই করি। তো দেখো তরকারিটাও হয়ে গেছে, আর এখন নামিয়ে রেখে আমি যাবো সোনাজিয়াকে খাওয়াতে। তো বন্ধুরা, আলু তরকারিটা হয়ে গেছে, আর এখন সোনাজিয়াকে খাওয়াতে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, সুন্দর একটা কমেন্ট করো, সুন্দর হাতের ছোঁয়ায় একটা লাইক করে দিও ভিডিওটাতে। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার মোবাইলে নোটিফিকেশানে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সাথে। যতক্ষণ সবাইকে টাটা, গুড নাইট।